না, একশোর সাথে ঘোড়া নিয়ে ডেরায় আসে। ডেরায় এসে ডেরা ভেঙে ডেরার ভিতর ঢোকে গুন্ডাদের, ঢুকে হাতে লাঠি, হাতে লাঠি নিয়ে আসতেছে শত্রুরা, তাদের হাঁটি লাঠি দিয়ে মারতেছে, কারো পায়ে কারো হাতে মেরে মেরে ফাটিয়ে দিচ্ছে, ফুলোয় দিচ্ছে একশনের সাথে এসে ঢোকে। অপরদিকের হাতেও লাঠি থাকে, তারাও লাঠি নিয়ে মারতে আসে, লাঠির সাথে লাঠির মারামারি। নায়ক খুবই খুবই দারুণ মারতেছে, আবার মারতেছে, আর ওরে পাশে মারতেছে, শীষে মারতেছে, গায়ে মারতেছে, প্রচণ্ড জোরে মারতেছে। লাঠির বাড়ি করতে করতে এবার সে বিলের পর মার মার ওকে মার ওকে আর ওকে আরো মার ওকে আরো মার মার ওকে মার। তারপর নায়ক যায় যে ভিলেনের কাছে, যে ভিলেন ভিলেনকে লাঠিতে মারতে গেলে ভিলেন লাঠি ধরে ভেঙে ফেলে। সে খুব শক্তিশালী ভিলেন। ভিলেনের নায়কের ভিতর যুদ্ধ হচ্ছে, নায়কের ভিতরে মারামারি হচ্ছে, দুজনে মারে, ও ঘুষি মারে, ও ঘুষি মারে, ও ঘুষি মারে, ও ঘুষি মারে, দুজনে কঠিন মারামারি হচ্ছে, খুবই কঠিন মারামারি হচ্ছে। মারতে মারতে ঘুষি মারতে তো ওর মুখ থেকে রক্ত, ওর মুখ থেকে রক্ত বের হয়। অভিনয় করে মাধ্যমে দেখানো। তারপর এই সময় পুলিশ চলে আসে। পুলিশ চলে আসলে দুই পক্ষের মারামারি বন্ধ করে দুজনকে ধরে নিয়ে যাচ্ছে। তখন নায়িকা জিজ্ঞেস করে আপনাকে কে তুলে এনেছে, তখন সে বলে রণবীর সিং তুলে এনেছে, এ আমার বন্ধু,